কৌশিক সেনের সঙ্গে সৌভিকদার যে ব্যাপারটা হয়েছে সেই বিষয়ে কি আপনি জানেন? না পুরোটা জানি, শুনেছিলাম কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু কি ব্যাপার আমি তো বাইরে আসি, যাই না এগুলো। কৌশিক দা যেটা বলেছেন যে উনি কোন রকম প্রমোশনে আসবেন না এবং সাক্ষাৎকারও দেবেন না এবং উনি কোন ছবির প্রমোশনে আসেন না। তো সৌভিক দার ক্ষেত্রে কথা হচ্ছে যে এটা তো উনি প্রথমত আগে থেকে জানাননি, আর দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু সৌভিক দা একেবারেই নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সেই হিসেবে কি একজন এতদিন ধরে যিনি কাজ করছেন ওনার কি পাশে থাকা উচিত ছিল না? তো এবং সৌভিক দা বলার পরেও উনি একটু রুড বিহেভিয়ার করেছেন। তো একজন অভিনেতা হিসেবে আমরা আপনার প্রতিক্রিয়াটা চাইছি এই বিষয়ে। না উনি যদি কোন জায়গায় না গিয়ে থাকেন তাহলে তো এখানে আসবে বা আসবেন না, মানে সেটা তো এক্সপেক্ট করা উচিত না। এবার এখন ব্যাপার হচ্ছে যে উনি নতুন বলে আসছেন না তা তো নয়, আপনি তো বলছেন যে উনি জানি না এই ধরনের মার্কেটিং ব্যাপারে। হ্যাঁ মানে উনি সেটা চ্যাটে বলেছেন হচ্ছে সৌভিকটাকে। হ্যাঁ এবার চ্যাটে বলেছে মানে সেটা কি আসলেই বাস্তব? মানে যদি সেটা সত্যি হয়, কারণ আমিও সত্যি কথা বলতে কি কোন ফিল্মের প্রিমিয়ারে মানে ওনার অভিনীত ফিল্মের প্রিমিয়ারে ওনাকে দেখিনি, এটা ফ্যাক্টটা। মানে উনি এবার সেটা কি জান না ব্যস্ততার জন্য গিয়ে উঠতে পারেননি সেটা আমি জানি না, কিন্তু এবার সৌভিকের সাথে কি কথা হয়েছে বা কি একদিন নিশ্চয়ই এগ্রিমেন্ট কিছু একটা হয়েছে। হ্যাঁ এগ্রিমেন্টের বিষয়টা একটু আসি, যেটা সৌভিকদা বললেন যে এগ্রিমেন্টে কিন্তু এই বিষয়টা উনি উল্লেখ করেনি বা আমাদেরও লেখা নেই যে উনি এরকম প্রমোশনে আসবেন না কিছু। তো উনি যদি এই বিষয়টা আগে থেকে জানিয়ে দিতেন তাহলে আমরা সেইভাবেই এগ্রিমেন্টটা করতাম। না প্রমোশনে আসবে না সেটা তো উনি এগ্রিমেন্টে বলবেন না, সেটা প্রোডাকশনের টার্মস এন্ড কন্ডিশন। এগ্রিমেন্ট যখন হয় তখন প্রোডাকশনকে বলে দিতে হয় যে কি কি পরিষেবা দিতে হবে। উনি ওনার যদি এগ্রিমেন্টে প্রোডাকশনের লেখা থাকে যে উনি কন্ট্রাক্টে লেখা আছে যে মার্কেটিং সার্ভিস কেনার আশাটা বাধ্যতামূলক, উনি সেটা জেনে সই করে তারপরে আসেননি, তাহলে এটা লিগালি ভায়াবল, ওনাকে মানে সেটা আইনের পথে যা মানে সেটা ডিসাইড করা যেতে পারে। কিন্তু যদি ওনার এগ্রিমেন্টে না লেখা থাকে তাহলে তো ওনাকে মানে প্র্যাকটিক্যালি জোর করা বা এ করা যায় না, মানে আইনি ভাবে তো জোর করা যায় না। যদি উনি মানে ওনার কন্ট্রাক্টে আর উনি বলবেন কেন, এটা তো প্রোডাকশনকে মানে লিখিত থাকতে হবে, এটা প্রোডাকশনের ক্লজ যে যেটা আমরা যত এগ্রিমেন্ট করেছি বম্বের সাথে তাতেও সেখানে লেখা থাকে যে এতদিনের শুটিং, এরপরে দুদিনের বা পাঁচ দিনের ডাবিং স্কেডিউল, তারপরে এতদিনের মার্কেটিং স্কেডিউল, প্রত্যেক জায়গায় উপস্থিত থাকতে হবে, তার জন্য আলাদা অনেক সময় স্যালারি দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না, লজিস্টিক্সটা প্রোভাইড করে প্রোডাকশন থেকে। এবার সেইটা প্রোডাকশনের থেকে ক্লজ দেওয়া আছে কিনা সেটা তো আমি জানি না, যদি দেওয়া থাকে এবং কৌশিকবাবু যদি জেনেও মানে সই করার পরেও যদি উনি মানে সেটাকে এ করেন কন্ট্রাক্টটা ব্রিচ করেন তাহলে সেটা মানে কন্ট্রাক্ট ভায়োলেশনের একটা পর্যায়ে হবে, যেটা আইনি ব্যাপার সেটা হবে। কিন্তু যদি সেটা কন্ট্রাক্টে লেখা না থাকে তাহলে কোনো পারফর্মারকে বা কোনো পারফর্মার কেন কোনো মানুষকে জোর করা যায় না। এবার উনি শুটিং এর কাজে ব্যস্ত থাকুক বা উনি ইচ্ছাকৃত না আসুক যে না ওনার ইচ্ছে নেই, এরকম অনেক অভিনেতাই আছেন আমি এরকম আগেও দেখেছি যারা ফিল্মে করেন তারপর মার্কেটিং এর ব্যাপারে খুব একটা ইনভলভ হন না, হতে চান না, সেটা তাদের স্ট্র্যাটেজি, তাদের প্রত্যেকেরই তো একটা নিজস্ব আর্টিস্ট হিসেবে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে। এবার হতে পারে যে উনি এই ফিল্মের সাথে খুব একটা মানে নিজের মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে যুক্ত করতে চাইছেন না। এবার সেটা যতক্ষণ না পর্যন্ত কি কন্ট্রাক্ট হয়েছে সেটা যতক্ষণ না সামনে আসছে আমি তো কিছু বলতে পারি না। যদি কন্ট্রাক্টে থাকে তাহলে সেটা আইনি ব্যাপার হবে, আর যদি কন্ট্রাক্টে না থাকে তাহলে জোর হ্যাঁ রিকোয়েস্ট করা যেতে পারে বা সেটা নিয়ে একটা মানে তাত্ত্বিক তর্ক বিতর্ক হতে পারে যে না উনি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট করছেন না, এটা বলা ভুল। তার কারণ হচ্ছে উনি তো পার্ট তো করেছেন, ওনার যদি মনে হতো যে করবো না কেনাকে ডিরেক্টর তাহলে তো আগেই ভাগিয়ে দিত। উনি অভিনয় যখন করেছেন আমরা নিশ্চয়ই মানে সবসময় যে শুধু টাকা নিয়েছেন আর টাকা নিয়ে আসেননি বা হেনস্থা করেছেন তা তো না, টাকা নিয়েছেন এসেছেন নিজের যা যা সিন সেগুলো 100% দিয়ে পারফর্ম করেছেন, নিজের অভিনয়ে কোনো খামতি রাখেননি, সেটা সিনসিয়ারলি করেছেন। এবার সেটা করবার পরবর্তী যে এই যে মার্কেটিং প্ল্যানে ওনার পার্টিসিপেশন নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা তখনই আলোচনা করা যাবে যদি কন্ট্রাক্ট ভায়োলেশন হয়, না হলে মুখের কথায় বা হোয়াটসঅ্যাপ চ্যাটে এটা এটা লিগালি ভায়াবল কোনো প্রমাণ নয় যে আমি হোয়াটসঅ্যাপে কি বলছি না বলছি এটা কোর্ট ভ্যালিড নয়। আমরা কন্ট্রাক্ট দেখতে হবে, মিডিয়াতে যদি বলতে হয় তাহলে কন্ট্রাক্টে কি ছিল এবং কন্ট্রাক্ট যদি ভায়োলেশন হয় তাহলে সেইটা নিয়ে কেস হবে এবং সেটা সেখানে কোর্টে আলোচ্য হবে।
কৌশিক সেন বলেছেন যে উনি কোন রকম প্রচারে থাকবেন না বা কোন রকম এই বিষয়ে সাক্ষাৎকার দেবেন না, তো উনি কোন রকম কোঅপারেট করছেন না। সেক্ষেত্রে পরিচালকের সঙ্গে একটা বাদ বিতণ্ড হয়েছে, তো সেই হিসেবে আপনি যদি কোনো কিছু প্রতিক্রিয়া দিতে চান যে সৌভিকদা একজন নতুন পরিচালক, তার পাশে উনি এইভাবে দাঁড়াচ্ছেন না এবং আগের দিন বেশ একটা ঝামেলা হয়েছে তাই জন্য। এটা পার্সোনাল ব্যাপার, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ সে কৌশিক সেনের সঙ্গে সৌভিকের কি হয়েছে আমি তো কিছু জানি না, আর আমি তার মধ্যে ছিলামও না, আজকে এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো। উনি তো এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং সৌভিক দে সেক্ষেত্রে নতুন পরিচালক, তো উনি প্রচার সিনেমার প্রচার করার সময় তার পাশে থাকছেন না এবং কোনোভাবেই থাকবেন না কথা দিয়েছেন, তো সেক্ষেত্রে সৌভিক দে এটাই বলতে চাইছে যে আমি তো নতুন কাজ শুরু করেছি এবং উনি আমার সিনেমায় কাজ করেছেন, সেক্ষেত্রে উনি আমার পাশে থাকলে আমি আরেকটু বেশি দর্শকদের কাছে পৌঁছাতে পারতাম এবং সেই বিষয়ে উনি কোনোভাবেই কোঅপারেট করছেন না, সেই বিষয়টাই আমরা জিজ্ঞাসা করছি। আমি তো বললাম সে এটা ওর পার্সোনাল ব্যাপার, ওর এখন মনের মধ্যে কি হয়েছে, ওদের সঙ্গে কিছু গন্ডগোল নিশ্চয়ই হয়তো হয়েছে, আমি তো সেগুলো জানি না, কাজে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়।